সুপ্রিয় দর্শক মণ্ডলী, দৈনিক নবর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই। অভয়নগরে যুবলীগ নেতা ও তার বাহিনীর সদস্যদের হাতে লাঞ্ছিত হওয়ার পরও ওই বাহিনীর ভয়ে থানায় লিখিত অভিযোগ করতে পারেননি ধোপাদি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম। তিনি ঘটনার পর থেকে মানসিকভাবে ভেঙে পড়লেও ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছে না। এদিকে প্রিয় শিক্ষকের লাঞ্ছিত হওয়ার খবরে বিক্ষিপ্ত হয়ে উঠেছে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা মঙ্গলবার সকালে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় ইউনো আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে তারা বিদ্যালয়ে ফিরে যায়। তবে প্রধান শিক্ষক থানায় লিখিত অভিযোগ না দেওয়ায় প্রশাসন থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এলাকাবাসী, প্রত্যক্ষদর্শী ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, সোমবার অত্র স্কুলে ফুটবল প্রতিযোগিতায় ধোপাদি মাধ্যমিক বিদ্যালয় জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এ সাফল্যে এলাকাবাসী ও অভিভাবকেরা উচ্ছ্বাসিত হয়ে খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়ার ইচ্ছা পোষণ করেন। ফলে ওই দিন সন্ধ্যায় বিদ্যালয়ের মাঠে খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়ার বিষয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এক প্রস্তুতিমূলক সভার আয়োজন করে। ওই সভায় উক্ত যুবলীগ নেতাকে আমন্ত্রণ জানানো হয়নি এমন অজুহাত তুলে প্রকাশ্যে প্রধান শিক্ষককে লাঞ্ছিত করে। এ ঘটনায় বিদ্যালয়ের কয়েকশো শিক্ষার্থী ও এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বিচারের দাবি নিয়ে আসেন এবং তারা কার্যালয় ঘেরাও করে ওই যুবলীগ নেতার বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। এ সময় শিক্ষার্থীসহ অভিভাবকরা ওই যুবলীগ নেতা ও তার বাহিনীকে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও চাঁদাবাজ আখ্যা দিয়ে যুবলীগ নেতা রফিকুলের বিচার চায়। এ সময় ওই যুবলীগ নেতার বিচার চেয়ে বক্তব্য রাখেন 3 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল রউফ মোল্লা। এই প্রধান শিক্ষককে যে 5-7টি সন্ত্রাসী ব্যক্তি প্রত্যেকটা ব্যক্তির নামে 4 থেকে 5টি করে মার্ডার মামলা সহ মাদক মামলা, অস্ত্র মামলা সহ মাদক বিক্রেতা ব্যবসায়ী তাদের বর্তমান পৌর কাউন্সিলর বিএনপি নেতা জাকির হোসেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তপন বোসের নেতৃত্বে এ বিক্ষোভ সমাবেশ ও ঘেরাও কর্মসূচি পালিত হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তার অফিস কক্ষ থেকে নিচে এসে শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং বিচারের আশ্বাস দেন। আমাদের ধোপাদি মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষকের উপর যে অতর্কিত যে হামলা হয়েছে, প্রতিবাদী দুষ্কৃতিকারী যে হামলা করেছে, এই ঘটনা আমি সকালেই শুনলাম। এখানে আসার পরে আমি এখান থেকে উপরে উঠে আগে ওসি সাহেবের সাথে কথা বললাম, তিনি বললো উনি কালকেই শুনে রাত্রে কিন্তু পুলিশ পাঠিয়েছে, পুলিশ কিন্তু এলাকায় তল্লাশি করেছে, তাদেরকে পাওয়া যায়নি। তবে যদি একটা মামলা দেওয়া হয়, আমি এখানে সভাপতি মহোদয় আছে, আপনি মামলা দেন, মামলা দিলে আমি দ্রুততম সময়ের মধ্যে এদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসবো। এ বিষয়ে পৌরসভার 3 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুল রউফ মোল্লা জানান, ওই সন্ত্রাসী ও তার বাহিনীর অত্যাচারে এলাকার সাধারণ ও নিরীহ মানুষ অতিষ্ঠ। তাদের বিরুদ্ধে এলাকার কেউ মুখ খুললেই শুরু হয় নির্যাতন, তার ভয়ে কেউ মুখ খুলতে পারেন না। এ সময় অভয়নগর থানার ওসি মোহাম্মদ তাজুল ইসলাম জানান, আমি বিদ্যালয় তদন্ত করে ঘটনার সত্যতা পাই। এ সময় আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে এ ঘটনার একটি লিখিত অভিযোগ করতে বলি, কিন্তু তিনি এ বিষয়ে কোনো অভিযোগ করতে রাজি হননি। লিখিত অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি আশ্বাস দেন। এদিকে ঘটনার বিষয়ে অদ্যাবধি কোনো ব্যবস্থা না নেওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকেরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। সেই সাথে বৃহস্পতিবার খুলনায় বিভাগীয় খেলায় অংশগ্রহণও অনিশ্চিত হয়ে